রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে পাকিস্তান সর্বশেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ দুই উইকেটে তিরিশ রান এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ একশো সতেরো রানের লিড নেয়ার পর চুরানব্বই রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান স্কোর বোর্ডে তাদের সংগ্রহ ছিল এক উইকেটে তেইশ রান অপরাজিত ছিলেন শান মাসুদ আর আবদুল্লা শফিক তবে পঞ্চম দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে ফেরান টাইগার পেসার হাসান মাহমুদ এরপর নিজেদের প্রথম বলেই কিপার লিটনের কাছে ক্যাচ তুলে দিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম তবে বাবরকে শূন্য রানের ফেরানোর শেষ সুযোগ হাত ছাড়া করেন লিটন আজ টেস্টের শেষ দিনে পাকিস্তানকে দ্রুত অল আউট করতে পারলে ম্যাচ জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের